কিন্তু বাবা সেটা করেননি, কারণ কারণ এটা আমাদের পরিবারের ব্যাপার এবং আমরা এটা পরিবারের মধ্যে মিটিয়ে নেব। আর ঝুমকো যখন বলেছে যে যে বাবাকে তার সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠা করবে, তখনও করবে। আর আমরা ঝুমকোকে বিশ্বাস করি। অনেক হয়েছে, তুমি এখন যাও এখান থেকে, আমরা বেরো। কোথায় যাবে? এই বস্তিতে নাচ গান আছে, আমরা দেখতে যাব। ভালোই, খুব ভালো। আসলে যাকে যেখানে মানায়, ছোট লোক। আমরা তো ছোট লোক, আর আপনি হলেন গিয়া বড় লোক। পরের মাইরা চুরি কইরা ডাকাইতি কইরা আপনি বড় লোক হয়েছে। কি আর লোক দিদি এত, আপনার কি আর লোক? আমি তো কয়দিনের লিগা বড় লোক হইয়া দেখলাম। কি কষ্ট, কি কষ্ট দিদি, সকল কিছুই না মিশা নকল। হ দিদি, ওই নকল নকল কইরা কথা কইতে হয়, তারপর ইংরাজি কথা কইতে হয়, ওই ঠান্ডা মেশিন চালাইয়া রাখতে হয়, ওই জুতা পরিষ্কার রাখতে হয়, জামা কাপড় পরিষ্কার করে রাখতে হয়, সকল কিছুই দিদি, শাড়ি গাড়ি গয়না সকল কিছুই না মিশা কইরা নকল কইরা দেখাইতে হয়। ভালো লাগে না দিদি? ও দিদি, এখান কথা কই, মাটিতে নাই মা আসে, মাটিতে নাই মা আসে দিদি, পার আইখা দেখেন। তুমি এখন এখানে কেন আসতে পারি না? যে বাড়িতে বরাবরের মতো আসতে চলেছি সেই বাড়িতে আসার জন্য পারমিশন লাগবে? না না, আমি সেরকম কিছু বলেছি নাকি? পারমিশন কেন লাগবে, এরকম করে কেন বলছো? তুমি দাঁড়াও, আমি আমি চা চায়ের বন্দোবস্ত করছি। আপনি আমার আপ্যায়ন করছেন কেন? আপ্যায়ন তো আমার আপনাকে করার কথা, আফটার অল এই বাড়ির বউ হতে চলেছি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বাই দ্য ওয়ে, আপনি যে আমার দাদা শ্বশুর শ্বশুর মশাই ইভেন আমার বরকে আনতে গেছিলেন, তারা কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন তারা কোথায়? না আসলে প্লিজ